আমার নানির হাতের ছোট মাছের চচ্চড়ি, বিশেষ করে এই যে মাটির হাঁড়িতে রান্না, সেটা স্বাদই আলাদা। যখনই নানির বাড়ি আমরা ঘুরতে যাই বা নানি আমাদের বাড়ি ঘুরতে আসে, তখন নানির হাতের এই রেসিপিটা খেতেই হবে। এটা থাকলে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আজকে আমি তোমাদের সঙ্গে আমার নানির হাতের যে কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আর এটা খেতে সত্যিই বন্ধুরা দারুণ সুস্বাদু, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি একটা বড় সাইজের মাটির হাঁড়ি নিয়েছি, তাতে মিডিয়াম সাইজে তিনটি পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। আর সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে প্রথমে মচলে নিতে হবে। পেঁয়াজ ভালো করে মচলে নেওয়ার পর পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা দুফালি করে কেটে নিয়ে অ্যাড করেছি। এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে। হাফ চামচের কম হলুদ গুঁড়ো অ্যাড করেছি। চার পাঁচটি রসুনের কোয়া ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি। আর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার চার পাঁচ চামচ মতো সর্ষের তেল অ্যাড করে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আমি এখনও পর্যন্ত চুলোটাকে অন করিনি, অফ করাই আছে। এইভাবে একটু সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি ভালো করে মেখে নেব। যখন এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে, মানে একটু তেল তেলে হয়ে যাবে সমস্ত কিছু, তখন বুঝে নিতে হবে এটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। মাছের এই রেসিপিটা যেহেতু হাতে মাখা রেসিপি, তাই হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে। আর যদি তোমাদের মাখার সময় হাত জ্বালা করে, তাহলে অবশ্যই গ্লাভস পরে ভালো করে মেখে নেবে। এবার আমি নিয়েছি মাছ, আমি এগুলো পাতাশি মাছ নামেই চিনি। তোমরা কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই মাছ ছাড়াও তোমরা যে কোনো ছোট সাইজের মাছ নিতে পারো, সেটা দিয়েও রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। যে কোনো পাঁচমিশালি মাছ দিয়েও ভালো লাগে, তো অবশ্যই তোমাদের পছন্দ মতো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে খাবে। আমি এবার টমেটো নিয়েছি, দুটি মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ফালি করে কেটে নিয়েছি। আর মাঝে যে বীজ অংশ আছে সেটাকে ফেলে দিয়েছি। টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি এখানে আবারও দুটি কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আমরা এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করছি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করে ঝালটা অ্যাড করতে পারবে, মানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারবে। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। যত সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবে, রেসিপিটার স্বাদ তত বেড়ে যায়। এখানে আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই হিসাবে সমস্ত মশলা অ্যাড করেছি। তোমরা যতটুকু মাছ নেবে সেই হিসাবে মশলা অ্যাড করবে, নিজেদের পছন্দ মতো কম বেশি করে মশলা অ্যাড করতে পারবে। তো আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে এভাবে হাত ধুয়ে জলটা অ্যাড করব। আমি এখানে নর্মাল জল অ্যাড করেছি। আমার মা বলে কি না, হাত ধুয়ে এইভাবে যদি জল অ্যাড করা হয়, এটা খেতে খুবই টেস্টি হয়। তো এইভাবে অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে। আমি প্রায় পৌনে এক কাপ মতো জল অ্যাড করেছি। আর দেখো, মাছগুলো সম্পূর্ণ ডুবে যায়নি, উপর ওপর হালকা ভেসে আছে। এইভাবেই কিন্তু রাখতে হবে। চুলোটাকে অন করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। তারপর পাঁচ মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি। চুলোর আঁচটা একদম কমিয়ে রেখেছি, উল্টে পাল্টে হালকাভাবে একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। তো এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে তারপর অল্প একটু ধনে পাতা অ্যাড করে দিতে হবে। আর চুলোরাজটা অবশ্যই একদম কমিয়ে দেবে। মাটির হাঁড়িতে যদি রান্না করো, চুলোরাজ অবশ্যই কম করে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এর বেশি রান্না করলে মাছটা গলে যাবে। তো একদম পারফেক্ট হয়েছে। চুলোটাকে অফ করে দিতে হবে। চুলোটাকে অফ করে ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে এই যে গ্রেভিটা আছে সেটাও শুকিয়ে গেছে। তো ঢাকা দিয়ে আমি চুলোটাকে অফ করে রেখে দিলাম। 5-6 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো এখনও কত গরম হয়ে আছে, আর যে জলটুকু ছিল, মানে ঝোল ছিল, সেটাও শুকিয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদমই পারফেক্ট। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার নানির হাতের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। গরম ভাতের সঙ্গে এই ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।